নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে নতুন যে শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশনাল পলিসি, যেটা শুরু হচ্ছে 2023-24 সাল থেকে, ইতিমধ্যে যেগুলো কলেজে ইমপ্লিমেন্ট হতে শুরু করেছে, আগামী 1-2 বছরের মধ্যেই সেগুলো সমস্ত স্কুলগুলোতেও শুরু হয়ে যাবে এবং আমাদের রাজ্যও তার ব্যতিক্রম নয়। এখানে বেশ কিছু নতুন নতুন জিনিস আছে, যেরকম 5+3+3+4 মডেল, যেমন মাধ্যমিকের উঠে যাওয়া, যেমন FYJC এবং SYJC-র মতো কিছু কিছু টার্ম, যেগুলো অভিভাবকদের কিন্তু জেনে রাখা দরকার, সেই নিয়ে আজকের ভিডিও। আপনারা অবশ্যই এটাকে সম্পূর্ণ দেখুন। নতুন শিক্ষানীতি 2023-এর সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। 34 বছর পর শিক্ষানীতিতে পরিবর্তন এসেছে। নতুন শিক্ষানীতির উল্লেখযোগ্য বিষয়গুলি হল 5 বছরের মৌলিক শিক্ষা, পয়েন্টগুলো হচ্ছে: পয়েন্ট নাম্বার 1 নার্সারি, 4 বছর বয়সে ভর্তি হতে পারবে; পয়েন্ট নাম্বার 2 জুনিয়র KG, 5 বছর বয়সে ভর্তি হতে পারবে একজন ছাত্র বা ছাত্রী; 3 নম্বর পয়েন্ট সিনিয়র KG, যেটাকে আমরা আপার KG বলি, সেটা 6 বছর বয়সে; 4 নম্বর পয়েন্ট স্ট্যান্ডার্ড 1, সেটা হবে 7 বছর বয়সে; এবং 5 নম্বর পয়েন্ট স্ট্যান্ডার্ড 2, এটা হবে 8 বছর বয়সে। এই যে আপনারা পয়েন্ট দেখতে পেলেন 1, 2, 3, 4, 5, এইটা 5, তারপরে দেখুন 6, 7, 8, 3, তারপরে দেখুন আছে 9, 10, 11, 3, এবং তারপরে আছে 12, 13, 14 এবং 15, এই সব মিলিয়ে হচ্ছে 4। মানে মডেলটা হবে একদম মৌলিক শিক্ষা 5 বছরের, তারপরে যে 3 বছরের প্রস্তুতিমূলক শিক্ষা বলা হচ্ছে এটাকে, যেটা নাম্বার 6, যেটা শুরু হচ্ছে Class 3 বা Standard 3 থেকে, যেখানে একজন ছাত্র বা ছাত্রী পড়বে 9 বছর বয়সে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে Standard 4, যেখানে একজন ছাত্র বা ছাত্রী পড়বে 10 বছর বয়সে। পরের পয়েন্ট হচ্ছে নাম্বার 8, যেটা হচ্ছে Standard 5, যেখানে একজন ছাত্র বা ছাত্রী পড়বে 11 বছর বয়সে। এরপরে হচ্ছে 3 বছরের মধ্যশিক্ষা, যেখানে পয়েন্ট আছে 9, 10, 11, এখানে একজন ছাত্র বা ছাত্রী পড়বে Class 6, Class 7 এবং Class 8-এ। 6-এ পড়ার বয়স হচ্ছে 12 বছর, 7-এর জন্যে 13 বছর এবং 8-এর জন্যে 14 বছর। এরপরে হচ্ছে 4 বছরের মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষায় একজন ছাত্র বা ছাত্রী পড়বে, পয়েন্টগুলো হচ্ছে 12, 13, 14 এবং 15, যার মধ্যে প্রথমটাই হচ্ছে 9-এ পড়বে 15 বছর বয়সে। স্ট্যান্ডার্ড SSC, তার মানে হচ্ছে সিনিয়র স্কুল সার্টিফিকেট, এটা হয়তো পরীক্ষা হতেও পারে বা নাও হতে পারে, এটা 16 বছর বয়সে। তারপরে 14 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড FYJC, এই FYJC কথাটার মানে হচ্ছে ফার্স্ট ইয়ার জুনিয়র কলেজ, যেটা একজন পড়বে 17 বছর বয়সে, যেটাকে আমরা 11 বলে থাকি। এবং তারপরে 15 নম্বর পয়েন্টে বলা আছে স্ট্যান্ডার্ড SYJC, SYJC এইটার পুরো কথা হচ্ছে সেকেন্ড ইয়ার জুনিয়র কলেজ, যেটা একজন পড়বে 18 বছর বয়সে। অর্থাৎ এইখানে যে 12, 13 এবং 14, 15, এই যে 4টে পয়েন্ট আছে, এটা একজন শিক্ষার্থীর জীবনের শেষ কয়েকটা বছর হবে, এবং এইখানে একজন শিক্ষার্থী Class 9 থেকে Class 12 অবধি পড়বে, এই সময়ের মধ্যে একটাই মাত্র পরীক্ষা হবে, যেটা 15 নম্বর পয়েন্টে আছে স্ট্যান্ডার্ড SYJC, মানে সেকেন্ড ইয়ার জুনিয়র কলেজ, 18 বছরে এই পরীক্ষাটা দিয়ে সে স্কুল জীবন শেষ করবে। বেশ কিছু বৈশিষ্ট্য আছে। পয়েন্ট নম্বর 1 বলছে বোর্ড শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ বোর্ড মানে বোর্ড এক্সাম, শুধুমাত্র Class 12 হবে। এরপরে বলেছে বন্ধ থাকবে MPhil, কলেজ ডিগ্রি হবে 4 বছরের, MPhil বলে আর কিছু থাকছে না, কলেজের ডিগ্রি হবে 4 বছরের, এই নিয়ে আগের আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। 10th বোর্ড শেষ, অর্থাৎ মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা হয় সেটা আর হবে না। এখন 5th পর্যন্ত শিক্ষার্থীদের শুধুমাত্র মাতৃভাষা, স্থানীয় ভাষা, জাতীয় ভাষায় পড়ানো হবে। এবারে যারা যে জায়গাকার সেখানকার মাতৃভাষা তারা শিখবে, বাকি বিষয় ইংরাজি হলেও পড়ানো হবে বিষয় হিসাবে, ইংরাজিতেই যে সব পড়ানো হবে এরকম নয়, সমস্ত ইংরাজি যেটা থাকবে সেটা বিষয় হিসাবে পড়ানো হবে। এরপরে বলা হচ্ছে আগে 10ম বোর্ড পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ছিল, যা এখন হবে না, এখন বোর্ড পরীক্ষা কেউ চাইলে দিতে পারে, কেউ চাইলে নাও দিতে পারে। এরপরে বলা হয়েছে 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক 6 মাসে একটা করে পরীক্ষা হবে, এবং সেই অনুযায়ী 4 বছরের ইভ্যালুয়েশন একসঙ্গে রেজাল্ট হবে। অর্থাৎ শুধু 10 দিয়ে মাধ্যমিকের রেজাল্ট বাট শুধু 12 দিয়ে HS-এর রেজাল্ট এই হিসাবে হবে না, 9 থেকে 12 অবধি টোটাল
পড়াশোনার ওপরে ক্লাস টুয়েলভের রেজাল্ট নির্ধারিত হবে। এর সঙ্গে বলেছে 5+3+3+4 সূত্রের অধীনে স্কুলিং পড়ানো হবে, অর্থাৎ এর আগেই যেটা বলে এলাম 5টা পয়েন্ট একদম নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত বা 3 পর্যন্ত 5+3+3+4 এর আগেই যে অংশটা আমরা বলে এসেছি সেই অনুযায়ী স্কুলিং হবে, যেখানে কলেজের ডিগ্রি হবে 3 ও 4 বছরের। এই নিয়েও আগে ভিডিও আমাদের রয়েছে, মানে স্নাতকের প্রথম বর্ষের সার্টিফিকেট, দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা, তৃতীয় বর্ষের ডিগ্রি এবং 4 বছর যদি কেউ করে তাহলে সেখান থেকে অনার্স ডিগ্রি পাবে এবং তার সঙ্গে সঙ্গে গবেষণা করারও সুযোগ পাবে। 3 বছরের ডিগ্রি তাদের জন্য যারা উচ্চশিক্ষা নিতে চান না। অন্যদিকে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 4 বছরের ডিগ্রি করতে হবে। 4 বছরের ডিগ্রিধারীরা 1 বছরের এমএ করতে পারবে, অর্থাৎ 4 বছর কলেজ করার পরে 1 বছর এমএ, এখন যেটা 2 বছরের এমএ আছে পরে সেটা মাস্টার ডিগ্রি আর কি 1 বছরের হয়ে যাবে। এমএ শিক্ষার্থীরা এখন সরাসরি পিএইচডি করতে পারবে, অর্থাৎ মাস্টার ডিগ্রির যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সরাসরি পিএইচডি করতে পারবে, যেটা আগে হয়তো পরীক্ষা টরীক্ষা দিয়ে পেতে হতো। এরপরে বলা হচ্ছে শিক্ষার্থীরা এর মধ্যে অন্যান্য কোর্স করতে পারবে। 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় মোট তালিকাভুক্তির অনুপাত 50% হবে, অর্থাৎ অন্যান্য কোর্স, অর্থাৎ একটা কোর্স করতে করতে অন্য কোর্সও কিন্তু করা যেতে পারে। অন্যদিকে নতুন শিক্ষানীতির আওতায় কোনো শিক্ষার্থী যদি একটি কোর্সের মাঝখানে অন্য কোর্স করতে চায় তাহলে সীমিত সময়ের জন্য প্রথম কোর্স থেকে বিরতি নিয়ে দ্বিতীয় কোর্স করতে পারবে, অর্থাৎ একটা কোর্স করতে করতে যদি মনে হয় না আমি অন্যটা করব, এইটাকে বন্ধ রেখে সে অন্য কোর্স করে আবার ফিরে এসে এটাকে চালু করতে পারবে। উচ্চশিক্ষায়ও অনেক সংস্কার করা হয়েছে। সংস্কারের মধ্যে গ্রেডেড একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক স্বায়ত্তশাসন ইত্যাদি অন্তর্ভুক্ত। এছাড়া আঞ্চলিক ভাষায় ই কোর্স চালু করা হবে, ভার্চুয়াল ল্যাব তৈরি করা হবে, একটি ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক ফোরাম শুরু করা হবে, দেশের 45,000 কলেজ রয়েছে, সকল সরকারি বেসরকারি গণ্য প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নিয়ম থাকবে, অর্থাৎ এখন থেকে আর সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে আলাদা আলাদা সিলেবাস হবে না, আলাদা আলাদা পরীক্ষা হবে না, গোটা দেশ কিন্তু একই রকম পরীক্ষা, একই রকম সিলেবাসে পরীক্ষা দেবে, সে ছাত্রছাত্রী যে মিডিয়ামেরই হোক না কেন। তাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা অভিভাবক, আগামী দিনে যাদের ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলে বা কলেজে পড়তে চলেছে, তারা অবশ্যই এই ফ্রেমটিকে মাথায় রাখবেন, যাতে করে কোনো সময় নতুন টার্মগুলো শুনে আপনাদের অপ্রস্তুতে না পড়তে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।